ওয়েলকাম টু নিউজ মিনিটস। আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি সেফ কাস্টডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টডি থেকে মুক্তি দেওয়া হবে। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাকে ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে। সো আমার প্রশ্ন এখন, সেফ কাস্টডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টডিতে নেওয়া যেতে পারে, কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টডিতে নেওয়া হয় এটা কি আসলে সেফ কাস্টডি না এটা অ্যারেস্ট? তো এটা হচ্ছে আমার প্রশ্ন।